নবীন কর্মকর্তাবৃন্দ, আপনারা দীর্ঘ 12 মাস মেয়াদী 20তম মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত 10ম মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্স সম্পন্ন করেছেন। এই সুদীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত পেশাগত জ্ঞান, অধীনস্থদের প্রতি সহমমিতা ও দক্ষতার সুষ্ঠু প্রয়োগ, নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি মর্যাদাপূর্ণ ও সুদৃঢ় অবস্থান দাঁড়া করাতে আপনারা অনুকরণীয় ভূমিকা রাখবেন, এটাই আমার বিশ্বাস। নবীন সিপাহীদেরকে আমি বলবো, তোমরা এই বাহিনীর দর্পণ স্বরূপ। তোমরা যদি দায়িত্বের প্রতি সৎ, সাহসী ও নিষ্ঠাবান থাকো, আচার আচরণে সহনশীল ও বিনয়ী হও, মানবিক হও, তাহলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগণের বাহিনী হয়ে উঠতে পারবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের সকলের বেতন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা প্রাপ্তি হয় কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশা মানুষের কষ্টার্জিত টাকায়। সুতরাং দেশ ও জনগণের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসা ও দেশপ্রেম নিয়ে অন্যদের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালন করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত বাহিনী। 1948 সালে আনসার বাহিনী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি মুহূর্তে এই বাহিনীর সদস্যগণ গভীর দেশপ্রেম দিয়ে এগিয়ে এসেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট ও ভেজাল বৃদ্ধি অভিযানে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল সহ বিভিন্ন মেগা প্রকল্প এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে তারা। বিশেষভাবে প্রশিক্ষিত আনসার গার্ড ব্যাটালিয়ন, মার্কিন রাষ্ট্রদূত, ফিলিস্তিনি রাষ্ট্রদূত এবং অন্যান্য কূটনৈতিক ব্যক্তিবর্গের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে। স্বৈরাচার সরকারের পতনের পর থানা, ট্রাফিক, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে এগিয়ে এসেছে। বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ডিএমপি থানাগুলি আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথে পুলিশ বাহিনীর স্বল্পতার মাঝেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেও আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছে। আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ ব্যাপক ভূমিকা রাখছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে। সাম্প্রদায়িকের বিশ্বাসকে ছড়িয়ে দিতে চেয়েছিল, তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিডিবি সদস্য সদস্যগণ। তারা ধর্মীয় উপাসনাগুলো পাহারা বসিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ সম্প্রীতি রক্ষায় অবদান রেখেছিল। আমি আশা করব ভবিষ্যতে বিডিবি সদস্যরা তারুণ্য নির্ভর স্বেচ্ছাসেবকের ভূমিকা আরো বেশি সুসংগঠিত হয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তায় প্রতিষ্ঠানিক কাঠামোতে দেশের সেবায় নিবেদিত হবে। প্রিয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, আমি আপনাদের সকলকে স্মরণ করে দিতে চাই, স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশ আজ নবজাগরণে উজ্জীবিত। বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণে হতে পারেনি বলেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই গণ অভ্যুত্থানে আত্মহুতি দিয়েছেন আবু সাঈদ, মীর মুগ্ধ, ইয়ামিন ও ফাইয়াদের মতো হাজারো ছাত্র জনতা।
এই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিভিন্ন সংস্কার করে সময় বুঝি করে সাজানো হবে। বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ সুসংগঠিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যা করণীয় তা নিশ্চয়ই করতে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমি দৃঢ় প্রতিজ্ঞ।